হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি এমএস ওয়ার্ডে সুপার একটা ট্রিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে শুভ একাডেমি চ্যানেলের লেখাটা আমি কি সুন্দর বেঁকিয়ে লিখেছি তার পাশ দিয়ে অনেক কিছু লেখা রয়েছে তা বন্ধুরা আপনারা এই লেখাটা এরমভাবে বেঁকিয়ে কীভাবে লিখবেন এটাই আজকে আমি দেখিয়ে দেবো তো মূল ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন তাহলে এই লেখা লেখাটা কীভাবে লিখছি সেটা আগে দেখিয়ে দিই প্রথমে আমি এই লেখাটা পুটাকে ডিলিট করে দেবো প্রথমে এই লেখাটাকে আমি পুরোটাকে ডিলিট করে দেবো ডিলিট করার পর একটা স্যাম্পের লেখা আমি এখানে লিখে নেবো স্যাম্পেল লেখাটা আমি এখানে প্রথমে লিখে নিলাম স্যাম্পেল লেখাটা লিখে নেওয়ার পরে এইখানে আমি ধরুন কারশার্টটা রাখলাম রেখে আমি প্রথমে ইনসার্টে আসবো ইনসার্টে আসার পর এখানে টেক্সট বুক যে অপশানটা যে এটাই আসবো টেক্সট বুক আসার পরে এখানে সিম্পল টেক্সট বুক যে অপশানটা আছে এটাই আসবো আসার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা কিন্তু বক্স তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যা ইচ্ছা লিখতে পারি আমি আমার চ্যানেলের নাম নামটাই লিখলাম শুভ একাডেমি শুভ একাডেমিটা লিখলাম লেখার পরে বন্ধুরা এইখানে যে কোন গুণ ধরে আমি কিন্তু এটা কম বেশি ছোটো বড়ো করতে পারবো যেটা আমি ইচ্ছা এখানে আমি ইচ্ছা করতে পারবো এ এটাকে আবার একসাথে না লিখে আমি ডবলে করে দিতে পারি নিচের দিকেও নামিয়ে দিলাম নিচের দিকে নামিয়ে দিলাম এবার এইখানে এই কোন কোনকে এই ধরুন এই যে প্লাস যে জায়গাটা দেখাচ্ছে এটাকে ধরে আমি এদিক ওদিক যেখানে ইচ্ছে সরাতে পারবো ধরুন আমি এইখানে প্রথম দিকে রাখলাম রেখে দেওয়ার পরে বন্ধুরা এই যে ওপরে আরও মতো অপশানটা দেখছেন এই ব্যাঁকা জায়গাটাকে করলে আমি এটা এটা বেঁকাতে পারবো যেদিকে ইচ্ছে বেঁকে দিতে পারবো এরকম তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এরমভাবে কিন্তু লেখাটা পুরোটা বেঁকে গেল। আর এখানে যে আউটলাইন যেটা রয়েছে এই আউটলাইনটা যদি তুলতে চান তাহলে দেখুন এখানে একটা অপশান আছে সেফ আউটলাইন এই সেপ আউটলাইনে গিয়ে এখানে নো আউটলাইন একটা অপশান আছে এটা ক্লিক করলে কিন্তু আমাদের আউটলাইনটা উঠে গেল উঠে যাওয়ার পরে এই লেখাটাকে পছন্দ মতো আপনি বোল্ড করতে পারবেন ফন্ট দিতে পারবেন সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে তা আপনার এখানে আমি এখানে একটু লেখাটাকে একটুখানি বোল্ড করে নিই তো বন্ধুরা লেখাটা একটু বোল্ড করে নিলাম দেখতে আরও একটু স্পষ্ট হলো লেখাটাকে এবার একটু হালকা হালকায় আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে একটু পছন্দ মতো আপনাদের রাখবেন যেরকম আপনাদের পছন্দ অনুযায়ী রাখলেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেখাটা কিন্তু আমার বেকে এখানে তৈরি হয়ে গেলো দেখতেও জিনিসটা খুব ভালো লাগছে আর একটা সিস্টেমে করতে পারেন যদি আমরা কোনো টেবিলের মাধ্যমে লেখার চেষ্টা করি ধরুন এটা টেবিল ক্রিয়েট করে নিই এখানে যদি একটা টেবিল টেবিল ক্রিয়েট করলাম টেবিলটা ক্রিয়েট করার পর যদি এখানে আমি আমার চ্যানেলের নামটাই শুভ একাডেমি যদি আবার লিখি শুভ একাডেমিটা দিলাম দেওয়ার পর এখানে রাইট ক্লিক করে টেক্সট ডাইরেকশান এই অপশানটায় আসবো এই অপশানটা আসার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ডিজাইন দিয়েছে আমি ধরুন এরকম লম্বায় করে নিলাম লম্বায় করে নেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম ওকে করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাটা ঘুরে গেছে এবার এটাকে এক লাইনে করার জন্য এটাকে কিন্তু আমি যদি এইখানে এটা ধরে বাড়াই তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেখাটা কিন্তু আমার পুরোটা ঘুরে গেল এবারে আমরা এখানে ইচ্ছা পরপর টেবিল অনুযায়ী লিখতে পারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় তো দেখা হবে বা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা